কিন্তু বেতন বৈষম্য হবে কেন? দিল্লিতে যদি একজন 9500 টাকা পায় একই কাজ করে, তাহলে আপনি এখানে 3500 পাবেন কেন? 9500 দিল্লিতে আর এখানে 3500, মানে কত কম? 6000 টাকা কম। কমরেডকে জিজ্ঞেস করুন, কমরেড কেউ খাবে আর কেউ খাবে না, তা হবে না, তা হবে না কমরেড। কিন্তু বেতন বৈষম্য হবে কেন? দিল্লিতে যদি একদিন 9500 টাকা পায় একই কাজ করে, তাহলে আপনি এখানে 3500 পাবেন কেন? 9500 দিল্লিতে আর এখানে 3500, মানে কত কম? 6000 টাকা কম। কমরেডকে জিজ্ঞেস করুন, কমরেড কেউ খাবে আর কেউ খাবে না, তা হবে না, তা হবে না কমরেড।